আসসালামু আলাইকুম, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। বিসিএস বাংলা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি হানিফ সিরাজি। আজকের পর্বে আমরা 41তম বিসিএস এর প্রশ্নের অ্যানালাইসিস এবং সমাধান করব, তাই দেরি না করে এখনই শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? বাংলা ভাষার প্রথম অভিধানটির নাম হলো বঙ্গ ভাষাভিধান। 1817 সালে কলকাতা থেকে প্রকাশিত হয় এই অভিধানটি। প্রথম সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। পরের প্রশ্নটি, সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান? বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সর্বপ্রথম যিনি পেয়েছেন তিনি হলেন সৈয়দ শামসুল হক। মাত্র 29 বছর বয়সে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান, যার সম্পর্কে বা কবি এই তাদের লেখালেখি সম্পর্কে বলা হয়েছে, লিখে যাও অবিরাম, যদি বা জান যায়, বিপ্লব বাধা আছে কলমের পান যায়। তার ব্যতিক্রম হয়নি এই সৈয়দ শামসুল হকের ক্ষেত্রেও। তিনি মাত্র 29 বছর বয়সে বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। পরের প্রশ্নটি, হুমায়ুন আজাদের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ সব কিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতাকে আমি উত্তর বলেই দিয়েছি, তাই না? আচ্ছা, উত্তর হলো গ, হুমায়ুন আজাদ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে। পরের প্রশ্নটি, 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? বাংলাদেশের ইতিহাসে দুইজন শিক্ষককে সবচেয়ে বেশি স্মরণ করা হয়, এর মাঝে বিচারপতি আবু সাঈদ চৌধুরী আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা প্রক্টর স্যার, যিনি এই দুজন শিক্ষার্থী বান্ধব ছিলেন বলে সবচেয়ে বেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। এই উপাচার্য যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং কি পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, বিচারপতি আবু সাঈদ চৌধুরী, যখন 1971 সালে পাক হানাদার বাহিনী এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অত্যাচার করছিল। দুজন শিক্ষার্থীর মৃত্যুর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, তৎকালীন উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী পদত্যাগ করেছিলেন। পরের প্রশ্নটি, তেভাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? তেভাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস নাড়াই, এই উপন্যাসটির লেখক শওকত আলী। এরপরের প্রশ্নটি, কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে, এখন প্রশ্ন হলো কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? প্রথম বাজেয়াপ্ত হয় যুগবাণী 1922 সালে, ফৌজদারি বিধির 99 অনুযায়ী এই যুগবাণী নিষিদ্ধ করা হয়। পরবর্তী সময়ে আরও কিছু গ্রন্থ নিষিদ্ধ করা হয়। পরের প্রশ্নটি, সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? এই শব্দটি, সমত্ব শব্দটি অর্ধ তৎসম শব্দ সমর্থ থেকে নেওয়া হয়েছে। সমর্থ এর হলো এর অর্ধ তৎসম শব্দ, এখান থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? তাহলে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয় কোনটি? আর মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কে কে লিখেছেন? আমরা জানি মমতাজউদ্দিন আহমেদের কি চাহ হে শঙ্খচিল কি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, তাহলে উত্তর ঘ। পরের প্রশ্নটি, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? এখানে একটু চমকপ্রদ হলো বর্ণ আর অক্ষর কাছাকাছি উত্তর, ঠিক না? আচ্ছা, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে আর নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে। যেমন আমি বললাম 21তম বিসিএসের প্রশ্ন এসেছিল বন্ধন শব্দের অক্ষর বিন্যাস করো, অর্থাৎ বন ধন, এখানে 2টি অক্ষর। বিশ্ববিদ্যালয় শব্দে 5টি অক্ষর আছে, বিশ স বিদ্যালয়, অর্থাৎ অক্ষর জিনিসটা হলো আপনারা যারা সিলাবেল পড়েছেন ইংরেজিতে, ইংরেজির যে সিলাবেল, মনোসিলাবেল, ডাইসিলাবেল, টাইসিলাবেল, পলিসিলাবেল, অর্থাৎ সিলাবেলের সাথে বাংলার অক্ষরকে মিলানো যায়। তাহলে উত্তর হলো নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে অক্ষর। পরের প্রশ্নটি, বাংলা সাহিত্যের একজন লেখক জীবনানন্দ দাস, যাকে শুধুমাত্র বা শুধু ইংরেজি ভাষায় নয় ফরাসি সহ ইউরোপের বিভিন্ন ভাষায় অনুদিত হয় যার লেখা, ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন যিনি, তিনি হলেন ক্লিন্টন বি শেলি। তার গ্রন্থটির নাম হলো আ পোয়েট অ্যাপার্ট। এই গ্রন্থটি
গোটা ইউরোপে সমাদৃত, এমনকি বাংলা ভাষায় বাঙালি যারা বাংলা চর্চা করে বাংলাকে ভালোবাসে হৃদয় ধারণ করে তারাও খুব বেশি নন্দিত এই কারণে যে একজন ইংরেজি লেখক তাকে নিয়ে লিখেছেন। পরের প্রশ্নটি, বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পৌরুষ উক্তির প্রত্যক্ষ রূপ কি হবে? না, একটা জিনিস মনে রাখবেন, পৌরুষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায়। এখানে উদ্ধরণ চিহ্ন লোপ পেয়েছে কোথাও, তাহলে পৌরুষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায়, তার মানে প্রত্যক্ষ রূপে উদ্ধরণ চিহ্ন থাকে বা ইনভার্টেড কমা থাকে। এখানে আছে একটাতেই, এটা হলো গ, বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। পরের প্রশ্নটি, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা থেকে প্রকাশিত হয়, যেখানে মীর মোশাররফ হোসেন কাজ করেছেন। এই কুষ্টিয়া জেলার কুমারখালী হলো একটি অসাধারণ জায়গা, যেখানে বাংলাদেশের লালন বেড়ে উঠেছেন, যেখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 10 বছর অবস্থান করেছিলেন। এখান থেকেই মীর মোশাররফ হোসেন তার সাহিত্যকর্ম শুরু করেন। যদিও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় আপনি দেখবেন মীর মোশাররফ হোসেনের নামে উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, আর এখান থেকে কাঙ্গাল হরিনাথ বা হরিনাথ মজুমদার গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ করেন। তাহলে উত্তর হলো কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা। আচ্ছা, পরের প্রশ্ন, জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? এটা হলো চৈতন্যদেব। বলা হয় যে তিনি বাংলা সাহিত্যে একটি পংক্তিও না লিখে তার নামে একটি বাংলা সাহিত্যের একটি যুগের সৃষ্টি, তিনি হলেন চৈতন্যদেব, চৈতন্য যুগ বলা হয়। আচ্ছা, পরের প্রশ্নটি লিখেছেন বা পরাণের গহীন ভিতর কাব্যের কবিকে, পরাণের গহীন ভিতর কাব্যের কবি যিনি সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক হিসেবে পরিচিত, তিনি। পরের প্রশ্নটি, এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এ বাক্য কোন ধরনের বাক্য? অনুজ্ঞাবাচক, নির্দেশনাত্মক, প্রশ্নবোধক নাকি বিস্ময়বোধক? মনে রাখবেন, অনুজ্ঞাবাচক বাক্য দুইটা কালে ব্যবহার হবে, একটা হলো বর্তমানকাল আর একটা হলো ভবিষ্যৎকাল। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বুঝাবে অনুজ্ঞাবাচক বাক্যে। আর এখানে বলেছে, এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এই এই বাক্যটি হলো মূলত নির্দেশনাত্মক বাক্য। কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য প্রকাশ করে তাকে নির্দেশনাত্মক বাক্য বলা হয় বা নির্দেশবাচক বাক্য বলা হয়। তাহলে উত্তর হলো খ। পরের প্রশ্নটি, ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? আমি অপশন দিচ্ছি আপনাকে উল্টো, আমি বললাম ধরেন এই ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতাটি আলাউদ্দিন আল আজাদের কবিতা। এই কবিতাটি হলো এমন, স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো। এটা কোন কবিতার লাইন? অর্থাৎ আমাদের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে শহীদ মিনার নির্মিত হয়েছে, পাকিস্তানি শাসক গোষ্ঠী ভেঙে দিয়েছে, কিন্তু তৎকালীন যে 4 কোটি পরিবার, এই পরিবারগুলো দাঁড়িয়ে আছে শহীদ মিনার হিসেবে, স্মৃতিস্তম্ভ হিসেবে, এটাই বুঝিয়েছেন আলাউদ্দিন আল আজাদ তার স্মৃতিস্তম্ভ কবিতায়। তাহলে ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা হলো স্মৃতিস্তম্ভ। পরের প্রশ্নটি, ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নাম কি? অর্থাৎ ধ্বনি এবং শব্দকে মিলিয়ে সংমিশ্রণে যে ব্যবহার হয় তা হলো বাক্যতত্ত্ব। পরের প্রশ্নটি, কোন বানানটি শুদ্ধ? আপনাকে এই বানানটি পাড়ার জন্য বিসর্গ সন্ধি পাড়া লাগবে। বিসর্গ সন্ধিতে আপনাদের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে বলা হয়েছে যে কিছু শব্দ আছে যে শব্দগুলি সন্ধির পরেও বিসর্গ থেকে যায়, যেমন প্রাতঃকাল, মনঃকষ্ট, শিরোপীড়া। অর্থাৎ আমি বলেই দিয়েছি উত্তর হলো এই মনঃকষ্ট বানানটি সন্ধির পরেও বিসর্গটি থেকে যায়। উত্তর হলো খ। পরের প্রশ্নটি হলো প্রচুর যুগ ঝ সমান প্রাচুর্য, এই কোন প্রত্যয়? আপনি মনে রাখবেন অবশ্যই যে এই ঝ যখন প্রত্যয় হিসেবে ব্যবহার হবে, এই ঝ সাধারণত সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে ব্যবহার হয়। এবার আমি বলি, বাকি তিনটি অপশন মূলত কৃত প্রত্যয়কে কেন্দ্র করে। দেখেন, যেহেতু প্রচুর শব্দটি কাজ বুঝায়নি, ক্রিয়া বুঝায়নি, তার মানে উত্তর
কৃত প্রত্যয় হবে না। উত্তর একটি আছে, তদ্ধিত প্রত্যয়ের অপশনে একটি আছে, উত্তর হলো তাহলে খ। পরের প্রশ্নটি, ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? এই প্রশ্নটি খুব সহজ প্রশ্ন দিয়েছে। আমি আপনাকে প্রশ্ন করি, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কার বলে? আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, অর্থাৎ কার দশটি আপনি পারেন। এবার প্রশ্ন এসেছে ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা ছয়টি, মফলা, জফলা, রফলা, বফলা, লফলা, মফলা, নফলা। আবার আপনি এটা এভাবে মনে রাখতে পারেন যে যমুনার লবণ, জফলা, মফলা, নফলা, রফলা, লফলা, বফলা, মূর্ধন্য ফলা, অর্থাৎ এভাবেও মনে রাখতে পারেন। তাহলে ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। আর মনে রাখবেন এই ছয়টি ফলা মনে রাখার জন্য যমুনার লবণ। পরের প্রশ্ন, পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল দাশরথী রায়ের। পরের প্রশ্ন, চারণ কবি হিসেবে বিখ্যাত কে? চারণ কবি হিসেবে বিখ্যাত মুকুন্দ দাস। আচ্ছা, পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের এই নষ্টনীড় গল্পের কথা মনে পড়লেই মনে পড়ে যায় অমলের কথা, অমলের সাথে যার সৌহার্দ্য, সম্প্রীতি, অনুরাগ, বিরাগ। আমরা এই যে এই জিনিসগুলি খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর নষ্টনীড় গল্পে উঠিয়ে ধরেছেন, তা হলো চারুলতা আর অমলের একটি কাহিনী। অর্থাৎ উত্তর হলো ঘ। পরের প্রশ্ন, উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারয় সমাস কাকে বলে? উপমান অর্থ কী? মনে রাখবেন এখান থেকে আরেকটা প্রশ্ন এসেছিল বিসিএসে যে উপমান অর্থ কী। উপমান অর্থ তুলনীয় বস্তু, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। যেমন শশব্যস্ত, অর্থাৎ শশকের ন্যায় ব্যস্ত, বা এটা শশ মানে কি? শশ হলো খরগোশের মতো অত্যন্ত চঞ্চল, খরগোশের কান যেমন নড়ে এমন বোঝানো হয়েছে, অর্থাৎ অত্যন্ত চঞ্চল। তাহলে উত্তর হলো ক। পরের প্রশ্নটি, অপিনিহিতি এর উদাহরণ কোনটি? অপিনিহিতি আমরা জানি, অপিনিহিতি পরের প্রশ্নটি হলো অপিনিহিতির উদাহরণ কোনটি? আমরা জানি অপিনিহিতি সাধারণত ব্যবহার হয়, অপিনিহিতিতে সাধারণত ব্যবহার হয় হ্রস্বইকার এবং হ্রস্বউকারের ব্যবহার। পরের হ্রস্বইকার আগে আসবে, পরের হ্রস্বউকার আগে আসবে। যেমন বাক্য থেকে বাক্য, আজি থেকে আইজ, এমন। তাহলে উত্তর খ। পরের প্রশ্নটি কুসিতজীবী বলতে কাদের বুঝায়? অর্থাৎ যে মানুষগুলোর পেশা, যাদের পেশাটা হলো সুদে টাকা ধার দেওয়া, যার পেশা তাদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ সুদখোর। পরের প্রশ্নটি, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? অভাব অর্থে আসলে বাংলা ভাষায় যেই 21টি উপসর্গ আছে, এর মাঝে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ সংস্কৃতিতে আছে। আর এই আ দিয়ে যে উপসর্গটি আছে, আঁকাড়া, আধোয়া, আলুনি, আচালা, আছাটা, আঢাকা, এই ছয়টি শব্দ অভাব অর্থে ব্যবহার হয়। আমি বলেই দিয়েছি উত্তরটা হলো আলুনি। আচ্ছা, নিশ্চয়ই পেয়ে গেছেন। পরের প্রশ্নটি হলো চর্যাপদের টিকাকারের নাম। চর্যাপদের টিকাকারের নাম বলছি, একটু বলছি, এর আগে বলে নিচ্ছি, চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষা, এটা আমরা জানি। চর্যাপদের ভাষাকে আলো আধারী ভাষা বলা হয়, অর্থাৎ কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না, এমন একটা পরিস্থিতি। এই জন্য এই ভাষাকে বোঝার জন্য টিকা লেখা দরকার মনে করেছিলেন, আর এই টিকা লিখেন মুনি দত্ত। এই জন্য চর্যাপদের টিকাকারের নাম হলো মুনি দত্ত। পরের প্রশ্নটি, কোন বানানটি শুদ্ধ? তাহলে আমি বলি কোন বানানগুলি শুদ্ধ না বা অশুদ্ধ। যেমন আবিষ্কার বানানে মূর্ধন্য সহ হবে, পুরস্কার বানানে দন্ত সহ হবে, সময় উপযোগী বানানটিতে অন্তঃস্থ অ এর মাঝে ওকার হবে, পয় ওকার হবে না, তার মানে এই তিনটা ভুল। তাহলে সঠিক বানান হলো সত্য। পরের প্রশ্নটি হলো 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? 69-এর গণ অভ্যুত্থান নিয়ে হেলাল হাফিজ বলেছেন, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই যৌবনের অভ্যুত্থানের জন্য যেই গণ অভ্যুত্থানকে নিয়ে যারা কাজ করেছেন তাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন চিলেকোঠার সেপাই।
তাছাড়া আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটি উপন্যাস খোয়াবনামা। তাহলে উত্তর হলো চিলেকোঠার সেপাই। পরের প্রশ্নটি, বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? আমি আপনাকে উল্টো প্রশ্ন করব যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস, যে উপন্যাসটি ত্রিভুজ প্রেমের কাহিনী, যেখানে বিনোদিনীর কথা পাই, সেই উপন্যাসটি কোনটি? নিশ্চয়ই আপনি বলবেন চোখের বালি, যেখানে তিনজনের সাথে প্রেমের সম্পর্কের একটি ঘটনা দেখানো হয়েছে। অর্থাৎ বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। পরের প্রশ্নটি, জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হলো সমরেশ বসুর গঙ্গা। আচ্ছা, পরের প্রশ্নটি, ডিঙ্গি টেনে বের করতে হবে, কোন ধরনের বাক্যের উদাহরণ? মনে রাখবেন কর্মবাচ্যে কর্মকে প্রাধান্য দেয়া হয়, আর ভাববাচ্যে কর্ম থাকে না, বাক্যের ক্রিয়ার অর্থ বিশেষভাবে দেখতে হয় তাকে ভাববাচ্য বলে। এখানে ভাবটাকে বা ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যবহৃত হয়েছে, ব্যক্ত হয়েছে, এজন্য উত্তর হলো ভাববাচ্য। ডিঙ্গি টেনে বের করতে হবে, এটি ভাববাচ্যের উদাহরণ। পরের প্রশ্নটি হলো একটি কনফিউজিং প্রশ্ন দিয়েছে, বসু আর মজুমদার এই দুজনকে থেকে বাছাই করতে হবে। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত সমরেশ বসু, উত্তর হলো গ। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আজকের এই পর্বে আমার সাথে ছিলেন, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।